আসলে বিরতির পর কৈলাসহরে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব নেওয়া বেসরকারি সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠক করে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে কৈলাসহরে যে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অভিযোগ উঠে আসছে তার জন্য অন্যতম কারণ গ্রাহকদের বকেয়া বিদ্যুৎ বিল। আর এই বৈঠক এবং এই উক্তির পর থেকেই কার্যত কৈলাসহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই সাংবাদিক বৈঠকটি করার পর থেকেই মানুষের মধ্যে নানান রকমের প্রশ্ন, নানান রকমের জল্পনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে তীব্রতর প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদি এলাকার মানুষের বক্তব্য, যদি বিদ্যুৎ বিল বকেয়া থাকে তাহলে দপ্তর আইন অনুযায়ী ব্যবস্থা নিক। কেন সেক্ষেত্রে সাংবাদিক বৈঠক করে এই বক্তব্য পেশ করা, তৎসঙ্গে বিদ্যুতের দিনের পর দিন অচল অবস্থা একটা তৈরি হচ্ছে, যেটা এই পরিস্থিতি কেন হবে, নানান রকমের প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। সঠিকভাবে পরিকাঠামোকে উন্নয়ন করা বা পরিষেবা কি উন্নত করার জন্য কোন রকম পদক্ষেপ নেই, উল্টো দিকে গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে বিদ্যুতের বিল বকেয়া রাখার জন্যই নাকি বিদ্যুতের চূড়ান্তভাবে সমস্যা হচ্ছে, এমনই বক্তব্য। তবে যদিও এই সাংবাদিক বৈঠকের পর থেকেই মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে কৈলাসহর জুড়ে, তবে শুনবো সাংবাদিক বৈঠকে ঠিক কি জানাচ্ছেন সাই কম্পিউটার লিমিটেড, কি বক্তব্য শুনুন। আমাদের যে সার্ভিস তার সাথে কনজিউমারকে আমি যেটা কনজাম্পশন বিল প্রোভাইড করছি, তো কনজিউমারের একটা দায়িত্ব হয় যে আমাকে টাইম টু টাইম পেমেন্ট করা। তো সেখানে দাঁড়িয়ে আমরা কোথায় আছি সেটাও সাংবাদিক বন্ধুরা আমি বলতে চাই, কারণ কি সবাই মিলে আমরা হয়তো বা এক পা বলে আর সবাই মিলে আমরা আরো বেটার জায়গাতে যেতে পারবো। সে জায়গাতে কৈলাসহরের পক্ষে আমি শুধু প্রাইভেট কনজিউমার নিয়ে কথা বলবো, কারণ গভর্নমেন্ট কনজিউমার এটা গভর্নমেন্টের আলাদা, গভর্নমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সেটা গভর্নমেন্ট নিজে রয়ে দেখছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি যেটা বলতে চাইছি যে প্রাইভেট কনজিউমার এবং ওদের সার্ভিস এই দুইটা দিকে নিয়ে আমি বলবো। তো আমি কৈলাসহরে আমার প্রাইভেট কনজিউমার লেজারাইজ কনজিউমার আজকে অবধি আমার কাছে আছে 27,376। ওকে, তার জন্য আমি আপটু লাস্ট মান্থ অবধি আমার যে টোটাল 27,376 কনজিউমার কাছে আমার টোটাল কারেন্ট বিল বা প্লাস বকেয়া এরিয়া নিয়ে আমার আছে 5,24,78,600 রুপিস। তার মধ্যে আমরা রিসেন্ট জুলাই মাসের 31 তারিখ অবধি আমাকে প্রাইভেট কনজিউমার 11,772 জন পেমেন্ট করেছে। সেই পেমেন্টের অঙ্কটা হল 1,18,63,809 টাকা। তার যে ব্যালেন্স এরিয়া আমার কাছে আজকের ডেটে, মানে আমি এই মাস তো যা শুরু করেছি এই মাসের পর হয়তো অঙ্কটা আরো বেড়ে যাবে, এই মাসে দাঁড়িয়ে আমার 27,376 কনজিউমারের কাছে। আপনার শুনলেন সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে যে বক্তব্য পেশ করা হয়েছে আজকে সাংবাদিক বৈঠক থেকে, সেই বক্তব্য শোনালাম আপনাদের সামনে। তবে দিনের পর দিন যে অভিযোগ উঠে আসছে মহকুমা থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি তবে এতদিনে মুখ খুলল বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা, এমনই প্রশ্ন। তবে সেক্ষেত্রে বকেয়া বিল নিয়েই যে কথাটি তুলে ধরা হয়েছে তাতে করে কিন্তু তীব্রভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মহকুমা জুড়ে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে দিনের পর দিন অভিযোগ, একের পর এক অভিযোগ, একের পর এক অভিযোগ উঠে আসছে পাহাড় থেকে সমতল সর্বত্রই। বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা বেসরকারি সাই কম্পিউটার লিমিটেড জবে থেকে কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব নিয়েছে তবে থেকে এই সমস্যা আরও বেড়েছে, এমনই অভিযোগ উঠে আসতে শুরু করেছে। তবে অবশেষে যে বক্তব্য পাওয়া যাচ্ছে যে বিদ্যুতের বিল বকেয়া, যার জন্যই বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ গ্রাহকদের এক্ষেত্রে আরো ক্ষিপ্ত হয়ে ওঠার ছবি উঠে আসছে, বিশেষ করে তীব্রতর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কৈলাসহর জুড়ে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে অয়ন মজুমদার, আমাদের প্রতিনিধি। অয়ন, দিনের পর দিন অভিযোগ মহকুমা থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে, তবে আজকে সাংবাদিক বৈঠকে বিদ্যুতের বকেয়া বিল নিয়ে কার্যত কর্তৃপক্ষ জানাচ্ছেন, কি হয়েছে পুরো বিষয়? দেখো যে কৈলাসহর বিদ্যুৎ কোন কারণে আমাদের লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিনিধির সঙ্গে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, সাই কম্পিউটার লিমিটেড কর্তৃপক্ষের যে বক্তব্য কৈলাসহরের মানুষের মধ্যে তাতে করে ক্ষোভ আরো বাড়ছে। বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাংবাদিক বৈঠকের পর থেকে। সাই কম্পিউটার লিমিটেড কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে বকেয়া বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে কার্যত তুলে ধরেছেন বক্তব্য। আমাদের সঙ্গে আবারও রয়েছে টেলিফোন লাইনে অয়ন। অয়ন, তুমি যেমনটা বলছিলে, দেখো সত্যি যে কৈলাসহর বিদ্যুৎ বিভাগের যে দায়িত্ব নেওয়ার পর থেকে বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড বলা যায় যেদিন থেকে দায়িত্ব নিয়েছে ঠিক সেদিন থেকেই বিভিন্ন অভিযোগ উঠে আসছে। প্রথম
কোন কারণে আমাদের লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যদিও আমরা পরে চেষ্টা করব আবারও যোগাযোগ করার এই খবর তুলে ধরার। তবে এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।